অর্থাৎ সম্পূর্ণ মিল রেখেই বঙ্গবন্ধু কন্যা বক্তৃতা করেন এবং চষে বেড়াচ্ছেন তিনি তো জোর করে নিলে নিতে ভোট পারতেন কিন্তু তা তিনি আজকেও বলেছেন আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব অর্থাৎ এই ভোটের অধিকারটায় সিনে আনতে সেদিন যেমনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তিরাশি সালের চোদ্দই ফেব্রুয়ারি সারা বাংলাদেশে যখন সুর উঠেছিল আমার ভাইয়ের রক্তে রাঙানো মহান একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ঠিক তার আরেকটি সুর উঠেছিল আমার ভাইয়ের রক্তে রাঙানো মহান চোদ্দই ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি উনিশশো তিরাশি সালের চোদ্দোই ফেব্রুয়ারি সেদিন জাফর আজ্লা বোন সার রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সেই রক্তের সিঁড়ি ভেয়েই গড়ে উঠেছিল পনেরো দলীয় কোট সেই রক্তের সিঁড়ি ভেয়েই গড়ে উঠেছিল ছাত্র সংগ্রাম পরিষদ আর সেই ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে টাঙ্গাইলের শহীদ মিনার করুটিয়ার শহীদ মিনারে দাঁড়িয়ে আমি মজিদ খানের বিরুদ্ধে শিক্ষানীতির বিরুদ্ধে সারা টাঙ্গাইলে যেমনি ছাত্র আন্দোলন গড়ে তুলেছিলাম অনুরূপভাবে সেদিন আমার মার কাছ থেকে আমি বিদায় নিয়ে গিয়েছিলাম যারা মাকে আমি পৃথিবীতে সবচেয়ে মাকে সম্মান করি আমি ভালোবাসি তাই আজকেও আমার মার কাছ থেকে আমি টেলিফোনের মাধ্যমে বিদায় নিয়ে এসেছি শেখ হাসিনার রাজনীতির কারণে এবং এই দেশটাকে উন্নয়নের কারণে যে নতুন বাংলাদেশ আধুনিক বাংলাদেশ শেখ হাসিনা গড়তে যাচ্ছেন সেই বাংলাদেশ গড়ার জন্য শেখ হাসিনার একজন কর্মী হিসাবে জীবন দিয়ে হলো তার বিশ্বাসের মর্যাদা একজন রাজনীতির কর্মী হিসাবে আমি দিয়ে যাব তার জন্য যত অত্যাচারী